ফুল গানকে আমরা চেঞ্জ করে ডিস্টর্ট করে অন্যরকম অন্য সুরে তো করতে পারি না, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। এ আর রহমান নো ডাউট ইজ এ ব্রিলিয়েন্ট মিউজিক ডিরেক্টর, সে গানও গায়, বাট আমাদের এই বাংলা কালচারটা, বাংলা গানটা হয়তো অতটা বোঝে না সে। সো আমার মনে হয় এটা কোনো বাঙালি সিঙ্গারকে দিয়ে গাওয়ালে বোধ হয় বেটার হতো। নজরুলের একটি গান কারোর লোকপকার, এ আর রহমান এটিকে রিমেক করেছে এবং এই গানটি রিমেকটা আসলে দর্শক সেভাবে গ্রহণ করেনি। আপনার কি গানটি শোনা হয়েছে বা না? আমি দেখেও নেই, আমি শুনিও নেই। দর্শক বলছে যে গানটির যে বোল্ডনেস, যে ইয়েটা ছিল আমাদের জীবন থেকে যে সিনেমাটিতে, সেটি এই গানে পুরোপুরি নেই। এক্ষেত্রে আসলে আপনার কোনো মন্তব্য আছে কি? এখন দেখো, নজরুল ইসলাম গান আমার মনে হয় বাঙালি ছাড়া ভালো কেউ গাইতেও পারবে না আর পরিবেশনও করতে পারবে না। এ আর রহমান নো ডাউট ইজ এ ব্রিলিয়েন্ট মিউজিক ডিরেক্টর, সে গানও গায়, বাট আমাদের এই বাংলা কালচারটা, বাংলা গানটা হয়তো অতটা বোঝে না সে। সো আমার মনে হয় এটা কোনো বাঙালি সিঙ্গারকে দিয়ে গাওয়ালে বোধ হয় বেটার হতো। আমি যদিও দেখি নেই, গানও শুনি নেই, বাট তুমি যেটা বলছো যে এটা গ্রহণযোগ্য হয়নি অনেকের কাছে, আমার মতে আমাদের দেশের কাউকে দিয়ে যদি গাওয়াতো সেটা অনেক বেটার হতো। আমি সেটা জানতাম না যে বাঙালি সিঙ্গাররাই গেয়েছে, বাট যেহেতু আমি শুনিনি, গানটা দেখিও নেই, না ওই ওই এই গানগুলো তো চেঞ্জ করার কোনো রাস্তাই নেই যেভাবে এগুলো কম্পোজ করা হয়েছে। হ্যাঁ, আমরা কিছু হয়তো অ্যাড করি, কাজটা ছোটোখাটো এদিক ওদিক কাজ দিই, বাট আমরা তো ফুল গানকে আমরা চেঞ্জ করে ডিস্টর্ট করে অন্যরকম অন্য সুরে তো করতে পারি না, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। তো এখন উনি আসলে কী করেছেন আমি শুনি নাই, বাট ইফ দ্যাট ইজ দ্য কেস যে এটা সুরটাই বদলে গেছে, তাহলে জিনিসটা মনে হয় ঠিক হয়নি।